আসমিন জীববিজ্ঞান দ্বিতীয় পর্ষ আজকে তোমাদের তারিখে আমি ক্লাসে আসছি তোমাদের রক্ত রক্ত রসিকার মধ্যে আজকে পার্থক্যটা দেখাবো তোমরা ভালোভাবে দেখে নাও যেহেতু গতদিন আমি রক্ত তঞ্চল প্রক্রিয়া সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছিলাম আজকে রক্ত ও রসিকার মধ্যে পার্থক্য তুমি দেখো রক্ত আসলে সাধারণত লাল বর্ণের পরিবহন টিস্যুটা বহন করে আর দ্বিতীয়ত রক্ত স্বচ্ছ এবং হলুদ বর্ণের হ্যাঁ স্বচ্ছ হলুদ হতে হতে তোমার সাদা বর্ণের পরিবহন টিস্যুতে পরিণত হয় এখানে বলা আছে হিমোগ্লোবিনটা সাধারণত বিদ্যমান থাকে রক্ত আর হিমোগ্লোবিনটা অনুপস্থিত থাকে তিন নম্বর আমরা বলবো রক্তের খাদ্য সার হিসেবে ব্যবহৃত হয় খাদ্য রসিকার মাধ্যমে কি হয় রসিকার মাধ্যমে বর্জ্য পদার্থ নির্গত হয় দেখ এইটুকু আমরা যদি সহজভাবে লিখতে পারি অন্তত পক্ষে কেউ না লিখলে এই তিনটা পয়েন্ট তোমরা লিখে আসবে আর আমি যে কথাটা বলছিলাম যে হার্ট অ্যাটাক বয়ান যায় নাকি বুকে ব্যথা কি এগুলো তো আমাদের আসলে জানা দরকার হার্ট অ্যাটাক কি হার্ট অ্যাটাক যদি আমাদের হয়ে যায় তাৎক্ষণিকভাবে বয়ান যায় না বুকে ব্যথা হয় তাহলে আমরা অনেকে মনে করি যে গ্যাসের ব্যথা বলে হয় কিন্তু আসলে গ্যাসের ব্যথা না এটা আমাকে জানতে হবে সিমটমটা আসলে কোথায় হচ্ছে এটা কিন্তু আমাদের আসলে জানার দরকার যে যখন আমাদের বুকে কোথাও ব্যথা হয় তখন ফ্রন্টাল সাইডে হতে পারে ঘাড়ে হতে পারে থুপনির নিচে হতে পারে তোমার এই জায়গায় হতে পারে এই জন্যে আমাদের ফ্রন্টাল সাইডে হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে থুপনির নিচে হতে পারে যেহেতু আমরা বুকে ব্যথা যখন কখনো সময় যদি আমাদের কারো কোনো সমস্যা হয় তাড়াতাড়ি আমরা কী করবো ডাক্তারের শরণাপন্ন হবো হ্যাঁ এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তোমরা কিন্তু সবসময় এটা কী করবা খেয়াল রাখবা আর আমি তোমাদের যেহেতু বলছিলাম যে রক্ত আসলে আমাদের রক্ত রক্ত সংবহন তন্ত্রটা আসলে অনেক একটা মানে যদি আমরা খুব ভালো করে পড়ে এই জিনিসটা আসলে আমরা অনেক কিছু জানতে পারবো এখান থেকে রক্ত কি রক্ত প্লাজমা কি লসিকা কি রক্ত সংবহন তন্ত্র কি রক্ত তারপর তোমার তোমার আমরা যে জিনিসগুলো জানি যে আসলে হাড়ে আসলে রক্ত সঞ্চালন হয় কিন্তু রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা আমরা যে জিনিসটা আসলে জানছি যে রক্তের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা যেটা হলো তোমার যে রক্তটা আসলে কি হৃৎপিণ্ডের মাধ্যমে আমরা অনেক সময় আমরা বলি যে ডাক্তার সাহেব আমাদের রক্তের মাধ্যমে আমাদের যে আমার ঘর ব্যথা করছে মাথা ব্যথা করছে তাই না কিন্তু আমরা আমাদের প্রেশারটা চেক করি না কিন্তু সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বলে একটা কথা আছে সিস্টোলিক কি ডায়াস্টোলিক কি এই ছেলে ওই খাতাটা দাও ওই এটা দাও তো না ওই স্কেলটা ওই দেখো আমরা আরেকটা জিনিস জানবো যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়াটা আসলে কি হৃৎপিণ্ডের মাধ্যমে যখন রক্ত সংবহন প্রক্রিয়াটা আমরা একটা ছবি এঁকে একটু দেখাতে পারি যেহেতু হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়াটা হ্যাঁ ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় অনেক কিছু লেখা আছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত যখন আমরা বলি অক্সিজেন এবং ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় তাই না এগুলো ডান অলিন্দ ডান নিলয় বাম নিলয় এগুলো কথা আমাদের অনিন্দ বা অ্যাট্রিয়াম কথা একই কথা ভেন্টুকুল বা নিলয় এটা কিন্তু তোমাদের জানতে হবে ভেন্টুকুল আর নিলয় ভেন্টিকুল যাকে বলে নিলায় তাকে বলে অলিন্দ যাকে বলে অ্যাট্রিয়াম তাকে বলে আমরা যখন বলি যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক কি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সংকোচন এবং প্রসারণকে সিস্টোলিক আর
ডায়াস্টলিকটা বলা যায় হৃৎপিণ্ডের মাধ্যমে যখন রক্ত সঞ্চালন এবং প্রসারণ হয়, এই হৃৎপিণ্ডের এই সঞ্চালন এবং প্রসারণ বা গতিশীল অবস্থাকে সিস্টোলিক এবং ডায়াস্টলিক বলা হয়। হৃৎপিণ্ডের সঞ্চালন এবং প্রসারণের ফলে যখন রক্ত গতিশীল অবস্থায় থাকে, এই গতিশীলটা সিস্টোলিক, আর ডায়াস্টলিকটা যখন প্রসারণটা ঘটে তখন তাকে ডায়াস্টলিক বলি। আমরা এখন বলছি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত সুপ্রিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভার মধ্যে দিয়ে ডান অলিন্দে প্রবেশ করে। ডান, এটা হলো বাম অলিন্দে, ডান আর বাম, ডান অলিন্দে প্রবেশ করে আর তারপর বলা যায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি শিরার মধ্যে দিয়ে, পালমোনারি শিরার মধ্যে দিয়ে বামলিন্দে প্রবেশ করে, বামলিন্দে প্রবেশ করে সিস্টোলিক এবং বামলিন্দে প্রবেশ করে। যখন বলা আছে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের কথা, যখন অলিন্দে দুইটা তোমার সংকোচন ঘটে তখন ডান নীলা এবং বাম নীলাটা প্রসারিত হয় এবং হৃৎপিণ্ডের রক্তের ভেনাকাভা দুটি বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? ভেনাকাভা দুটি বন্ধ হয়ে যায়।